রাজপথ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, জনগণের সম্পত্তি। তাই এর সুরক্ষা দায়িত্ব সরকারের। বিএনপির রাজপথ দখলের হুমকির জবাবে এমন মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সকালে রাজধানীর সেতু ভবনে ব্রিফিং এর সময় তিনি একথা বলেছেন। বিএনপি রাজপথ দখলের হুমকি দিচ্ছে। আমরা বলতে চাই, রাজপথ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, রাজপথ জনগণের সম্পত্তি। আর জনগণের সম্পত্তি সুরক্ষার দায়িত্ব সরকারের। অতীতে বিএনপি অনেক হুমকি দামকে দিয়েছে, তাদের কথামালা যতটা গর্জে বাস্তবে ততটা বর্ষে না।